আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে দু নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক উত্তরটিকে চয়ন করতে বলা হয়েছে তার উত্তর হবে আই এম রাখি আই হ্যাভ হবে ঠিক আছে আই হ্যাভ ফ্রেন্ডস মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সি হ্যাজ এ ব্রাদার এরপর আছে দেখো বিয়ের উত্তর হবে হিজ নেম ইজ মৃণাল মৃণাল

সি এর উত্তর আছে দেখো সরি সি এর এখানে ইয়ে স্টার্টারে দেওয়া আছে ইউ ওয়ার্ক ভেরি হার্ড তো এটা টুটে দেওয়া হবে ইউ ওয়ার্ক ভেরি হার্ড ঠিক আছে দেখো ইয়ে স্টার্টার আছে দে টক টু মি আর এখানে টুটে দেওয়া হবে টক টু মি তিন নাম্বার আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক উত্তরটিকে চয়েন করতে বলেছে তো দ্যাট ইজ হয়ে যাবে দ্যাট ইজ এ বার্ড হয়ে যাবে দে আর হয়ে যাবে দে আর প্লেয়ারস হয়ে যাবে সি আছে দেখো আই এম হয়ে যাবে আই এম ইন ক্লাস টু হয়ে যাবে ডি আছে দেখো সি ইজ হয়ে যাবে সি ইজ এ ব্রাইট স্টুডেন্ট ই হয়ে যাবে দেখো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ডস চার নম্বর প্রশ্ন আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দিস ফলোয়িং ওয়ার্ডস গেম থেকে হবে খেলা ক্যারট থেকে হবে গাজর বাটারফ্লাই থেকে হবে প্রজাপতি বিউটিফুল থেকে কবে সুন্দর আর ফেভারিট থেকে হবে প্রিয় পাঁচ নাম্বার প্রশ্ন আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি দেখো বি থেকে হবে হানি ডক্টর থেকে হবে সিক পিপল স্কাই থেকে হবে স্টার আর বানানা থেকে হবে ফ্রুট ছ নম্বর আছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ এখানে দেওয়া শব্দগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো এর উত্তর হবে আই এম এ স্টুডেন্ট বি এর উত্তর হবে বার্ডস হ্যাভ টু উইংস সি এর উত্তর হবে কাউ গিফটস আস মিল্ক ডি এর উত্তর হবে ফিস ক্যান সুইম সাত নাম্বার আছে রাইট দ্য নেমস অব টু ফ্লাওয়ার দুটি ফুলের নাম লিখতে বলেছে তো এতে হবে লোটাস আর বিতে হবে রোজ আর নাম্বার আছে রাইট দ্য নেমস অফ টু এনিমেলস দুটি পশুর নাম লিখতে বলেছে তো এতে হবে কাউ দিতে হবে ডক তো এই ছিল আমাদের দু নাম্বার স্কুলের প্রশ্ন